উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতার প্রথম দিন স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মবলিদানের মাধ্যমে প্রায় দুশো বছর ধরে ভারতবর্ষে রাজত্ব করা ইংরেজদের বিদায় নিতে হয় ভারতবর্ষ থেকে আর স্বাধীন হওয়ার সেই দিন থেকে আজ পর্যন্ত এই মহান এবং পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসাবে স্বীকৃতি পায় ভারতবর্ষ এর সাথে সাথে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় ভারতের প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি হলেও সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী আজকে এই ভিডিওতে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষে যত প্রধানমন্ত্রী ছিলেন তাদের সম্বন্ধে অল্প কিছু কথা বলবো 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা পায় তখন পুরো দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষমতা ছিল ন্যাশনাল কংগ্রেসের তাই তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা জওহরলাল নেহরু তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে পরবর্তী নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী তিনটি হিসাবে নির্বাচিত হন ১৬ বছর দুশো ছিয়াশি দিন প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষে দায়িত্ব পালন করার পর সাতাশে মে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন সব থেকে মজার ব্যাপার হল জওহরলাল নেহেরু বলেন একমাত্র ব্যক্তি যিনি কিনা ভারতবর্ষে এখনো পর্যন্ত সব থেকে করেন পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর পর গুলজেল লাল নন্দা মাত্র তেরো দিনের জন্য অ্যাক্টিং প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে এরপর উনিশশো চৌষট্টি সালের নয় জুন লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী অন তিনি সেই সময়ে ভারতবর্ষের জনপ্রিয় মধ্যে একজন ছিলেন তার সময়কালে সালে ইন্ডো পাক যুদ্ধ হয় এবং সেই সময় তার একটি বিখ্যাত উক্তি ছিল জয় জবান জয় কিষান এগারোই জুন উনিশশো সালে লাল শাস্ত্রীর শাস্ত্রী রহস্যজনকভাবে মৃত্যু হলে আবারও গুলজারানন্দা নন্দা দ্বিতীয়বারের জন্য একটি প্রধানমন্ত্রী হন এবারও তিনি ১৩ দিনের জন্য এই অ্যাক্টিং প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন অন্যদিকে লাল বাহাদুর শাস্ত্রী মাত্র এক বছর দুশো দিন প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন শাস্ত্রীজির পর জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন চব্বিশে জানুয়ারি উনিশশো ছেষট্টিতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এগারো বছর উনষাট দিন অর্থাৎ পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন তার এই সময়কালে উনিশশো একাত্তরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এবং উনিশশো চুয়াত্তরে পোকরানে নিউক্লিয়ার টেস্ট করা হয় এছাড়া উনিশশো দেশের অর্থনীতি এবং রাজনীতি এতটাই খারাপ হয় যে তিনি সারা দেশ জুড়ে এমার্জেন্সি ঘোষণা করেন প্রায় দু বছর ধরে থাকা এই এমার্জেন্সি সারা দেশের মানুষের কাছে একটি অভিশপ্তের সময় ছিল উনিশশো সাতাত্তরে ইমার্জেন্সি সরে গেলে আবারও হয় জেনারেল ইলেকশন এবার এই ভোটে দেশের সমস্ত বড় রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেসকে আড়ানোর জন্য ভোটে নামে এবং তারা সফলও হয় উনিশশো সাতাত্তরের চব্বিশে মার্চ জনতা পার্টির নেতা মুরার্জি দেশাই ভারতের প্রথম কোন নল কংগ্রেসি হিসাবে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন একাশি বছর বয়সী এই মুরারজি দেশাই হলেন ভারতের সবথেকে ওল্ডেস্ট প্রধানমন্ত্রী মুরারজি দেশাই সরকার বিভিন্ন পার্টির ঐক্যবদ্ধ তৈরি হয় এদের মধ্যে খুব তাড়াতাড়ি মতবিরোধ দেখা দেয় বিরোধ এতটাই তীব্র হয় যে মাত্র দু বছর একশো ছাব্বিশ দিনের মাথায় অর্থাৎ আঠাশে জুলাই উনিশশো উনআশিতে মুরারজি দেশাইকে রিজাইন দিতে হয় প্রধানমন্ত্রীর পদ থেকে ঠিক এর পরই চরণ সিং যিনি কিনা কংগ্রেসের না হয়েও কংগ্রেসের সাপোর্টে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন চরণ সিং হলেন এমন একজন প্রধানমন্ত্রী যিনি কিনা একবারের জন্যেও প্রধানমন্ত্রী পার্লামেন্টে যাননি পরবর্তী সময়ে কংগ্রেস তার উপর থেকে সাপোর্ট তুলে হিসাবে নিলে চোদ্দই জানুয়ারি উনিশশো আশিতে অর্থাৎ একশো সত্তর দিনের মাথায় তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে রিজাইন দিতে হয় এরপরে কংগ্রেস আবার পুনরায় মেজরিটির সাথে ক্ষমতায় আসেন এবং দ্বিতীয় টার্মের জন্য ইন্দিরা গান্ধী পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন বছর দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার পর একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশিতে তাকে হত্যা করা হয় ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার ছেলে রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী করা হয় ভারতের ইতিহাসে রাজীব গান্ধী হলেন এখনও পর্যন্ত ভারতের সব থেকে প্রধানমন্ত্রী এই সময়ে ফাইন্যান্স মিনিস্টার ভিপি সিংকে রাজীব গান্ধী কংগ্রেস পার্টি থেকে বহিষ্কৃত করেন এরপর তিনি বিভিন্ন অ্যান্টি কংগ্রেস দলকে একত্রিত করে জনতা দল তৈরি করেন তবে এই একই সময়ে রাজীব গান্ধীর উপর বিভিন্ন করাপশনের চার্জও লাগতে থাকে যার ফলস্বরূপ দেশের সাধারণ জনগণ তার প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলেন ফলস্বরূপ পরবর্তী ভোটে জনতা দল ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য পার্টি একত্রিত হয়ে নতুন সরকার গঠন করেন এবং যার প্রধানমন্ত্রী হন ভিপি সিং নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে ভিপি সিং শপথ গ্রহণ করেন দোসরা ডিসেম্বর উনিশশো উননব্বইতে ভিপি সিং এর তৈরি সরকারে রাজনৈতিক দলের মধ্যেই অনেক মতবিরোধ তৈরি হয় ফলস্বরূপ সরকারের মধ্যে কোনো স্টেবিলিটি আসছিল না এই মতবিরোধ আরও চরম হয় যখন ভিপি সিং বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে অ্যারেস্টের অর্ডার দেন বিজেপি সরকার থেকে তার সাপোর্ট তুলে নেয় এবং সরকার নো কনফিডেন্স ভোটে হেরে যায় মাত্র তিনশো তেতাল্লিশ দিনের মাথায় অর্থাৎ দশ নভেম্বর উনিশশো নব্বই সালে ভিপি সিংকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় ঠিক যেভাবে ভিপি সিং নিজের ক্ষমতা হারাতে থাকে একই সময়ে তারই মন্ত্রিসভার নেতা চন্দ্রশেখর নিজের ক্ষমতা বৃদ্ধি করতে থাকে মিনিস্টার চন্দ্রশেখর চৌষট্টি জন এমপি এবং কংগ্রেসের সাপোর্টে সমাজবাদী নেতা হিসাবে ক্ষমতায় আসেন এবং দশ নভেম্বর সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তবে চন্দ্রশেখর নিজেও বেশি দিন এই প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারেনি মাত্র দুশো দিনের মাথায় কংগ্রেস চন্দ্রশেখরের কাছ থেকে তার সাপোর্ট তুলে নেয় এরপর উনিশশো একানব্বই এর ভোটে কংগ্রেস পিভি নারসিমা রাওয়ের সহযোগিতায় আবারও ক্ষমতায় আসে পিভি নারসিমা রাও হলেন প্রথম কোন সাউথ ইন্ডিয়ান প্রধানমন্ত্রী যিনি কিনা উনিশশো একানব্বইতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এই সময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় ইন্ডিয়ান ইকোনমির উপর ভীষণভাবেই প্রভাব পড়ে পিভি নারসিমা রাও এই ইন্ডিয়ান ইকোনমিকে চাঙ্গা করার জন্য মনমোহন সিং এর সঙ্গে পরামর্শ করে অনেকগুলো পদক্ষেপ নেন এর ফলেই ভারতের অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে ওঠে হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি কিনা গান্ধী বা নেহেরু না হওয়া সত্ত্বেও পুরো পাঁচ বছর কমপ্লিট করেন এরপর ভারতের ইতিহাসে তিন বছরে মোট চারবার প্রধানমন্ত্রীর পদ পরিবর্তন হয় শুরুতে অটল বিহারী বাজপেয়ী যিনি কিনা মাত্র ষোলো দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব সামলান এরপর আসেন জনতা দলের এসডি দেবগৌড়া যিনি তিনশো দিন প্রধানমন্ত্রী ছিলেন আর তারপর ইন্দ্র কুমার ঘুরজাল যিনি কিনা তিনশো দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন এরপর উনিশশো সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসেন এবং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন অটল বিহারী বাজপেয়ী হলেন প্রথম নন কংগ্রেস প্রধানমন্ত্রী যিনি কিনা প্রধানমন্ত্রীর পাঁচ বছরের পূর্ণ কার্যকাল কমপ্লিট করেন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় থাকাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নেন যার মধ্যে পোকরানে পাঁচটি নিউক্লিয়ার টেস্ট অন্যতম এছাড়া ভারত এবং পাকিস্তানের কার্গিনের যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে অটল বিহারী বাজপেয়ীর গুরুত্ব অপরিসীম উনিশশো সালে বিজেপি আবারও মেজরিটির সাথে ক্ষমতায় আসে এবং অটল বিহারী বাজপেয়ী পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে ভারতের ইকোনমিকে চাঙ্গা করতে এই সময়ে বাজপেয়ী অনেকগুলো যার মধ্যে অন্যতম হল ভারতে আগের থেকেও এই সময়ে অনেক বেশি পরিমাণে হাইওয়ে বা রাস্তা তৈরি হতে থাকে এই সময়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ফলে সারা দেশ তথা গ্রামেগঞ্জেও অনেক রাস্তা তৈরি হতে থাকে তবে অটল বিহারী বাজপেয়ীর সময়ে গুজরাট দাঙ্গায় প্রায় দু হাজারেরও বেশি মানুষ মারা যায় এরপর দু হাজার চারের নির্বাচনে কংগ্রেস বিএসপি এবং এসপির সাথে জোট করে আবারও পুনরায় ক্ষমতায় আসে এবং মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন মনমোহন সিং হলেন দেশের প্রথম কোন শিখ প্রধানমন্ত্রী এই সময়ে রাইট টু ইনফরমেশন এক পাস হয় এছাড়া আফগানিস্তান রাশিয়া এবং কিছু কান্ট্রির সাথে ভারতের সুসম্পর্ক তৈরি হয় তবে মনমোহন সময়ে অর্থাৎ গল্পের হয় এবং পরবর্তী ভোটে কংগ্রেস পুনরায় আবারও ক্ষমতায় আসে যদিও দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর মনমোহন সিং সরকারের উপর বেশ কিছু স্ক্যামের অভিযোগ ওঠে দু চোদ্দ এই ইলেকশন ভারতের ইতিহাসে একটি স্মরণীয় ইলেকশন ভারতীয় জনতা পার্টি আগের থেকেও মজবুত ভীষণই মজবুত হয়ে ক্ষমতায় আসে আর এই সময়ে জনতা পার্টির মুখ্য চেহারা হয় নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর মতো জনপ্রিয় নেতা দেশের ইতিহাসে বহু বছর পর দেখা যায় পুরো দেশের জনগণের মধ্যে যেন একটি সরকার পরিবর্তনের ঢেউ ওঠে এর ফলে বিজেপি একাই মেজরিটির সাথে সরকার গঠন করে এবং গুজরাটের চিফ মিনিস্টার থাকা নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী বানানো হয় মোদী ক্ষমতায় আসার পর ভারতের রাজনীতিতে দেখা যায় যদিও এর মুখ্য কারণ হিসাবে ইন্টারনেটকেও দেখা হয় মোদী সরকারের নেওয়া বহু সিদ্ধান্ত সফল হলেও অনেক অসফলও হয় তবে একটা কথা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে মোদী সরকারের আমলে ভারত বিদেশ নীতিতে অনেক স্ট্রং যেভাবে মোদী সরকার ভারতের ছবিকে রাজনীতিতে প্রেজেন্ট করতে পেরেছে তা এখনো পর্যন্ত কোন সরকার হয়নি এই হলো ভারতের ইতিহাসে প্রধানমন্ত্রীদের নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে